আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দার আলু দিয়ে ভীষণ মজার সমোসা তৈরি করে দেখাবো। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই সমোসার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা এখানে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিব 1টি ছোট সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা গাজর। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এক মিনিট পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না আর আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মিশে যাবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, তারপর ধনিয়া পাতা আলু গাজরের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার নাস্তার পুরো প্রায় তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব, এবার এটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন এরকম একটি রোল তৈরি করে নিতে হবে। এখন রোলটাকে আমি এরকম ছোট ছোট লেজি করে কেটে নিব। আমি এখানে 7টি লেজি কেটে নিয়েছি, তারপর এখান থেকে 1টি লেজি নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। এবার বলটাকে বোর্ডের উপর রেখে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটিটাকে এক পাশ থেকে ভাঁজ করে নিব।
তারপর ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর কেটে নিব। এবার রুটির একটি পিস নিয়ে কাটা অংশ ভালো করে চেপে চেপে সিল করে নিব। তারপর রুটির ভাজের অংশ মাঝখানে দিয়ে এর মধ্যে পুর দিয়ে দিব। ভাজের অংশ মাঝখানে দিলে দেখতে খুবই সুন্দর লাগে, আর পুরটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। এবার সিল করার জন্য মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব, তারপর সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটি কাটা চামচ দিয়ে মুখের অংশে ভালো করে সিল করে নিব। এতে করে যেমন খুব ভালো করে সিল হবে, তেমনই খুব সুন্দর একটি ডিজাইনও তৈরি হবে। একই রকমভাবে আমি বাকি সমোসাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলো কোল্টে দিব। সমোসাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই সমোসাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর মাত্র এক কাপ ময়দা দিয়ে যে এতগুলো সমোসা তৈরি করা যায় সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।